বিএনপির এই কর্মসূচি দেওয়ার পিছনে আরেকটি কারণ আছে। কারণটা হচ্ছে বিএনপি এখন পুরনো গাড়ির রূপ ধারণ করেছে। পুরনো গাড়ি যেমন স্টার্ট না দিলে ব্যাটারি বসে যায়, বিএনপি এখন পুরনো গাড়ি, সেই জন্য মাঝে মধ্যে স্টার্ট দিতে হয়, সেই জন্য হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, দৌড় কর্মসূচি, কদিন পরে হয়তো বলবে হামাগুড়ি কর্মসূচি। এইভাবে স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো, এই সামনে স্লোগান বন্ধ করো। সেই কারণে বিএনপি তাদের দল যেহেতু পুরনো গাড়ির মতো বসে গেছে, সেই জন্য ব্যাটারি যাতে ডাউন না হয় সেই কারণে নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কিন্তু পুরনো গাড়ি যেমন যতই স্টার্ট দেন, ব্যাটারি যতই চার্জ দেন, কদ্দূর গিয়ে হঠাৎ বন্ধ হয়ে যায়, বিএনপিও কয়েকদিন পরে হঠাৎ বন্ধ হয়ে যাবে পুরনো গাড়ির মতো। আন্দোলনকে তারা সামনের দিকে নিয়ে যেতে পারবে না। তারা কি বলেছিল ডিসেম্বর মাসে? তারা বলেছিল নয়া পল্টনের সামনেই সমাবেশ হবে এবং সেখান থেকে কোনো অবস্থাতে যাবে না। শেষ পর্যন্ত কোথায় গেল? গরুর হাটে গেল। গরুর হাটে গিয়ে আন্দোলন মাঠে মারা গেল। এরপর কি বলল? বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছে সরকারকে, ২৪ ঘন্টা আলটিমেটাম দিলাম, ৪৮ ঘন্টা আলটিমেটাম দিলাম, নানা ধরনের আলটিমেটাম দিয়েছে। আলটিমেটাম দিয়ে দেখা গেল কি বিএনপির নিজেদের এই দম ফুরিয়ে গেছে। বিএনপির সমাবেশে আর আগের মতো মানুষ হয় না।